আমার রোগ ভালো হয়েছে, আমি হাজার শুকর। মানে আল্লাহ ভালো করে মালিক, আর সারের যেন আল্লাহ আরো যে তফিক দেয় যেন হেজেন আরো রোগী যে ভালো করতে পারে, আমি এ দোয়া করি। আমিন। আপনার এই দোয়া আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বরাবরের মতো আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল টিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আসসালামু আলাইকুম, আমার নাম কোহিনুর। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি শরীয়তপুর থেকে আসছি, নড়িয়া থানা। শরীয়তপুরের নড়িয়া থানা থেকে এসেছেন। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল আপনি যখন ভর্তি হয়েছেন, আপনি মূলত কি ধরনের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন? আমার সমস্যা পুরো শরীর ব্যথা ছিল। আচ্ছা, পুরো শরীরে ব্যথা ছিল, আমি হাঁটতে পারি নাই। এখন আমি পুরো সুস্থ। আচ্ছা, কোথায় কোথায় সমস্যা ছিল পুরো শরীরে? আমার ঘাড়ে থেকে পাতুরি সমস্যা ছিল, হাতের এখান থেকে ঘাড়ের থেকে হাতের লোক তৈরি সমস্যা ছিল। কি ধরনের সমস্যা হতো? আপনাকে নাড়াচাড়া করতে পারতেন না? প্রথমে ব্যথা হতো, নাড়াচাড়া করতে পারতাম না। আমার নিচে থেকে হুইলচেয়ার করে নিয়ে গেছে ডাক্তারের চেম্বারে। আচ্ছা, আর এখন আমি পুরো সুস্থ। পুরো সুস্থ। আচ্ছা, আপনার যে এই সমস্যাটা, এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগেছেন? আমার এই সমস্যাটা অনেক দিন, 5-6 মাস হবে। আমি অন্যান্য ডাক্তার দেখাইছি, ঢাকার এবারে দেখাইছি। ওইখানে আসার পরে ওই পা ফুলে যাইত, পা ফুলে যেত, ফার্স্টে ব্যথা করতো, হাতে মেলে ব্যথা করতো, ব্যথার পরে পা এরকম ফুলে যেত। ফোলার পরে ওই ডাক্তারের কাছে আসলে আমাকে শুয়ে দিত, শুয়ে দিয়ে পানি ফলাইতো, আর কিছু ওষুধ দিত, কিছু যাবত ভালো থাকতাম। তারপরে আবার ওরকমই হয়ে যেত গা, ওষুধ খাওয়া বন্ধ করলে আবার ঠিক আগে আগে পর্যায়ে যেতাম গা। এরকম করে আমি অনেকবার ডাক্তারের কাছে আসছি, আসার পরে এবার ভালো হই না। এবার আমাদের গ্রামের দেশে ওই হোমিওপ্যাথি ডক্টর আছে, ওনির কাছে গেছি, ওনির কাছে ওষুধ খাইছি 1.5 মাসের মতো, ওইটাও ভালো হই না। না, তারপরে ওই আমার হাজবেন্ড আবার মালদ্বীপ থাকে, উনি আবার ওই ফেসবুকে দেখছি, ফেসবুকে ডাক্তার শফিকুল্লাহ এই চেম্বার এখানে আছে, ডক্টর শফিকুল্লাহ প্রধান, ওনার ব্যাপারে প্রথম উনি ইন্টারনেটের মাধ্যমে জানতে পারে। জানার পরে ওনার ছুটি নিয়ে আসছে। আচ্ছা, আসার পরে উনি এখানে আমার নিয়ে আসছে। আচ্ছা, এখন আমি মানে এখানে আসে আমি অনেকটা ভালো, মানে আগের মতো সুস্থ লাগে, আগের মতো সুস্থ। হ্যাঁ, আমরা ভর্তি নিছি, ভর্তি নেওয়ার পরে 3 সপ্তাহ মানে আরো কয়েকদিন আমরা বেশি থাকছি, অতিরিক্ত থেকেছে। হ্যাঁ, থেকেছি যে আমার রোগটা একটু সারে যে, এখন আমি সুস্থ। আপনার দিনের পর দিন দেখেছেন আপনার ধীরে ধীরে আপনি আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেছেন। মানে আপনার যে আগের যে স্বাভাবিক একটা জীবন ছিল, আপনার স্বাভাবিক যে লাইফ ছিল, যেটা আপনি হয়তো সম্পূর্ণ সেটা হয়তো আপনি ভুলেই গিয়েছিলেন যে আপনি স্বাভাবিকভাবে বাঁচতে পারেন, স্বাভাবিক থাকতে পারেন। আরে ভাই, আমি তো ভেবেছিলাম তো বাঁচবই না, সেটাই মানে এই রোগ ভালো হয় না, কোনোদিন জীবনে দেখি নাই, কারো শুনিও নাই যেন আমার এই ধরনের রোগ হয়েছে। সেখান থেকে আপনি ফিরে এসেছেন, সে জায়গা থেকে যেন আমি সুস্থভাবে আসছি, আমার এটাই অনেক বড়। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে যখন আপনারা ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য যে স্টাফরা ছিল, তারা কি টাইম টু টাইম আপনাকে সেবা দিয়েছেন বা আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা সেটা দিয়েছেন আপনাকে? যখন যেটা ট্রিটমেন্ট করা হয় সেটাই করেছে, টাইম টু টাইম সবকিছু আপনাকে দিয়েছে। আচ্ছা, একটু জানতে চাইবো আপনারা তো হয়তো এর আগে অনেক হসপিটালে গিয়েছেন, সেই হসপিটালগুলোর পরিবেশ এবং এই টিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, যে এই হসপিটালের পরিবেশ কেমন লেগেছে আপনার? না, ভালো। অন্যান্য হসপিটালের তুলনায় অনেক ভালো লেগেছে। অন্যান্য তুলনায় ভালো, মানে আমি এখন ভালো হয়েছি এই জায়গায়, আমি মনে করি যে এটা অনেক ভালো। জি, অনেক ভালো।
আচ্ছা, আপনি গত 5-6 মাস যাবত আপনি আপনার সারা শরীরে প্রচন্ড রকম ব্যথা আপনি ভুগেছেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, কিন্তু আপনি হয়তো কাঙ্ক্ষিত আপনি ফল পাননি, বা যেমনটা হওয়ার কথা ছিল আপনি সেরকম কোনো কিছু আপনি পাননি, আপনি একরকম নিরাশ হয়ে গেছিলেন। তো আপনার মতো এরকম অসংখ্য রোগী বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এরকম অনেক রোগী আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পাচ্ছেন না, বা তারা হয়তো কার কাছে যাবেন তারা সেটা বুঝতে পারে না, এবং অনেক ডক্টর মানে অনেক মানুষ আছেন যারা হয়তো বিভিন্ন ডক্টরের কাছে যান এবং অপচিকিৎসার সম্মুখীন হয়, সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আমি বলি যেন ওরও যেন আমার মতন যেন এখানে আইসা ট্রিটমেন্ট করে, আমার মতো যেন তারা ভালো হয়। আচ্ছা, এরাও যে ভালো হয়, আমি যেন এ জায়গায় আইসা যে কতটা ভালো হয়েছি, মানে আমার তো লাগে যেন আমি আর একটা জীবন আর একটা নতুন জীবন আপনি ফিরে পেয়েছি, মানে ওরাও যেন আইসা যেন এরকম আমার মতো যেন ভালো হয়ে আছে। আচ্ছা, একটু সবশেষে একটা কোয়েশ্চেন করব যে আপনারা তো অনেক হসপিটালে ভিজিট করেন, সেই হসপিটাল এবং আপনার এই ডিপিএসসি হসপিটাল থেকে আপনারা যে ধরনের ট্রিটমেন্ট পেয়েছেন বা যে ধরনের সেবা পেয়েছেন সেটাকে আউট অফ 10 10-এর ভিতরে কত নাম্বার দিবেন আপনি? আমি 100-এর ভিতরে 100-ই দেব। বাহ, মাশাআল্লাহ, কেন আমি অনেক সুস্থ, মানে আমি যে অবস্থায় আসছি ভাই আমি অনেক সুস্থ, আমার লাখ লাখ শুকর, আমি অনেক ভালো আছি ভাই, সারা দেশে আসে আমি কাঁদছি যে আমার এই রোগ জীবনে ভালো হইব না, আমার রোগ ভালো হয়েছে আমি হাজার শুকর, মানে আল্লাহ ভালো করেন মানে আর সারে যেন আল্লাহ আরো যে তফিক দেয় যেন হেজেন আরো রোগী যে ভালো করতে পারে, আমি এ দোয়া করি। আমিন, আপনার এই দোয়া আল্লাহ কবুল করুক। বিটি টুরিজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।